গত 24 ঘন্টা ধরে দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে যে নানা কারণ শোনা যাচ্ছে, আসল কারণ কি আপনার পদত্যাগের? না, আসল কারণ মানে নানা কারণ নয়, যেগুলো শোনা যাচ্ছে সেগুলোর মানে আমি বলছি আমার বন্ধুরা তো ছেড়ে গেছে, সঙ্গত কারণে ছেড়েছে, এবং আমি নিজেও অনেক দিন ধরে নাট্যসজন ছাড়ার কথা ভাবছিলাম। আমাদের সভাপতিকে আমি জানিয়েওছিলাম যে আমি নাট্যসজনে আর থাকবো না, মানে নাট্যসজনের সভাপতিকে যে আমি আর নাট্যসজনে থাকবো না, আমি আর সেখানে কাজ করতে চাইছি না। তো সেটা কিছুদিন ধরে চলছিল এই পর্বটা, তারপরে আমি ফাইনালি সিদ্ধান্ত নিয়ে গতকাল সন্ধেবেলায় 6টা সোয়া 6টা নাগাদ আমার পদত্যাগপত্রটা পাঠিয়ে দিই। তার মধ্যে দেবেশ ছেড়ে গেল, সেও আমার খুব কাছের বন্ধু। মনীষদা আগেই ছেড়ে গেছে, আমরা একসঙ্গে, মনীষদাও আমার খুব কাছের মানুষ। সব মিলিয়ে একটা খুব গণ্ডগোলের মধ্যে আমরা পড়ছিলাম। আমার মনে হচ্ছিলো যে আমরা সত্যি যে কাজটা করব ভেবেছিলাম, যেটা ভেবে এসেছিলাম, আশা করেছিলাম করতে পারবো বলে, সে কোনোটাই আমরা করতে পারলাম না। এটা কেন, মানে সাধারণ সম্পাদক বলছে করতে পারলাম না, কেন না করতে পারলাম না? তার একটা বড় কারণ হচ্ছে যে বলা যেতে পারে যে আমরা যে ভাবনাগুলো ভাবছিলাম সেগুলোর সামগ্রিকতা পেতে গেলে আরও লোক লাগে। তো যখন সেই লোক বেশি ঢুকতে শুরু করলো, তখন দেখা গেল তারা বেশিরভাগই স্তাবক, অযোগ্য, এরকম লোকেরা আসতে শুরু করলো। এই ধরনের লোকেরা যখন বেশি ভিড় করতে শুরু করে, তাতে যেটা সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে যে কাজের চেয়ে অন্য জিনিসগুলো বাড়তে থাকে, এবং আমরা তো একটা ক্ষমতার মধ্যে আছি, মানে যে কোনো কারণেই হোক, মানে এটা তৃণমূলের সংগঠন না হলেও একটা ইনক্লিনেশন তো বলাই যেতে পারে, অফকোর্স, কেননা তৃণমূলের মন্ত্রী, তৃণমূলের সাংসদ আছি। ডাইরেক্টলি পলিটিক্যাল ইন্টারভেনশন কোনো দিন ছিল না, বা ডাইরেক্টলি কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশনও ছিল না, কিন্তু ইনক্লিনেশন ছিল আমি বলতেই পারি এটুকু। তো সেই ইনক্লিনেশনের জায়গা থেকে বলতে পারি যে সেখানে তো একটা ক্ষমতার ব্যাপার থাকেই, প্রচুর লোক এই ক্ষমতার কারণে ভিড় করে আসে, আর তারা এসে এত বেশি জায়গাটাকে গুলিয়ে দেয় যে তখন আর কাজ করার অবস্থা থাকে না। সেটা একটা নাট্যসজনের বড় ফেলিয়ারের একটা বড় কারণ বলে আমার মনে হয়। মনীষ মিত্র যখন পদত্যাগ করেন, বা দেবেশ চট্টোপাধ্যায় যখন পদত্যাগ করেন, বা আপনি করার পর আপনার বক্তব্য শুনছি, প্রত্যেকেরই একটা অভিযোগের তীর হচ্ছে আপনাদের সভাপতি ব্রাত্য বসুর বিরুদ্ধে, মানে অন্তত যে অভিযোগগুলো বারবার আসছে, এটা কেন? এখন মনীষদা বা দেবেশ তাদের মতো করে তাদের কারণটা বলেছে, আমি বলবো যে সঙ্গত কারণে তারা ছেড়েছে, এটা আমি আরেকবার বলবো, এবং বলবো যে আমি ব্রাত্য বসুর দিকে যে আঙুল তুলছি তা কিন্তু নয়। আমি বলতে চাইছি যে আমি কিন্তু এই সিস্টেমটার অঙ্গ ছিলাম, আমি ওটার মধ্যে ছিলাম, আমার খারাপ লাগা তৈরি হয়েছিল, আমার যন্ত্রণা তৈরি হয়েছিল, কিন্তু আমি ছেড়ে দিতে পারিনি, এর 400-500 দলের ব্যাপার আছে ইত্যাদি ভেবে ছাড়তে পারিনি। না, একটা একটা সংগঠনের সাধারণ সম্পাদক, শুধুমাত্র স্থাপক, শুধুমাত্র যারা পাশে আছে তাদের জন্য ছেড়ে দিচ্ছেন, এটা বিশ্বাস করতে হবে? ক্ষমতার সুর একটা জোরে বাজছিল। কার ক্ষমতা? ক্ষমতা কার ক্ষমতা নয়, ক্ষমতা মানে পাওয়ার, পাওয়ারের একটা তো, আরে সেই সংগঠনে তো সাধারণ সম্পাদক আপনি, একজন তৃণমূলের সাংসদ আপনি, আপনারও তো ক্ষমতা আছে। না, আমি তো ব্যক্তি অর্পিতা আর তৃণমূল সাংসদ অর্পিতাকে আলাদা করে রাখি, যেমন আমি নাট্যসজনের সেক্রেটারি অর্পিতা আর ব্যক্তি অর্পিতাকে আলাদা করে রাখি। আর পর্যটন মন্ত্রী এবং নাট্যসজনের সভাপতি, সেটা তো তিনি বলবেন তিনি আলাদা করে রাখেন কি না, আমি রাখিনি। এই স্থাপকগুলো কার, মানে আপনি যে স্থাপকের কথা বলছেন এগুলো কার? দলনেত্রীকে জানাননি? না, দলনেত্রীকে জানাইনি, তার বড় কারণ হচ্ছে যে দিদি এত একটা রাজ্য চালান তিনি, আমি তাকে গিয়ে এরকম তুচ্ছ ব্যাপারে এটা নিয়ে কথা বলবো, আমার এটা মনে হয়নি যে তাকে এটা নিয়ে কথা বলি। আমাদের মধ্যে আমি শুনলাম পরবর্তী সময়ে যে এমন অনেক জায়গায় আমার নাম করে প্রচুর অন্যায় করা হয়েছে, বা প্রচুর জায়গায় আমার নাম ব্যবহার করা হচ্ছে যে এটা অর্পিতা করে দিয়েছে। প্রচুর লোকের ধারণা যে আমি নাকি হল দিই না,
উইচ ইজ নট ট্রু। আমি হল কমিটির চেয়ারম্যানও নই, আমি একজন মেম্বার। এখন গত বছর দেড় দুই ধরে আমি আড়াই ধরে আমি মেম্বার হল কমিটির, আমি মিনার্ভার মেম্বার, আমি নাট্য একাডেমির মেম্বার, এর বাইরে কিছু নয়, আমার কোনো পদ নেই সেই জায়গাগুলোতে। তাহলে এর ক্ষমতা কেন্দ্রীভূত কার, সভাপতির? হ্যাঁ, এই ক্ষমতাগুলোর মাথায় রাত্র আছেন, এর কোনোটাতেই আমি নেই। আমি মেম্বার হয়ে আছি, সাধারণ মেম্বার, অথচ আমি বাইরে শুনতে পাই যে সবই নাকি আমার কারণে হচ্ছে। আমি এর দায় নিতে আর রাজি নই, অনেক দায় আমি বহন করেছি। এমনকি মনীষ দা পদত্যাগ করার পরেও আমি যে স্টেটমেন্টটা দিয়েছিলাম সেই স্টেটমেন্টটা কিন্তু আমি দিয়েছিলাম, নাট্যসজনের সেক্রেটারি হিসেবে দিয়েছিলাম। অর্পিতা ব্যক্তি অর্পিতা দেয়নি, ব্যক্তি অর্পিতা হলে কোনোদিন স্টেটমেন্ট দিত না মনীষ মিত্রর বিরুদ্ধে, কিন্তু দেয়নি, দিয়েছে নাট্যসজনের সেক্রেটারি, এবং দিতে দিয়েছি। আর কেউ আর কেউ কোনো স্টেটমেন্ট দেয়নি, তখন সমস্ত দায়টা আমার উপর এসে পড়েছিল। এবং আমি দেখলাম যে একটা সময় পরে ব্যক্তি অর্পিতাকে কোথাও নাট্যসজনের সেক্রেটারি অর্পিতা থেকে সরাতেই হবে, তা নাহলে ব্যক্তি অর্পিতা বেঁচে থাকতে পারবে না। ধরুন নাট্যসজন থেকে পদত্যাগ করলেন, কিন্তু আরও তো সরকারি কমিটিতে আছেন, একাধিক সরকারি কমিটিতে, শিশু সাহিত্য একাডেমির সভাপতি আপনি, সেখান থেকে পদত্যাগের কোনো ভাবনা আছে বা করছেন? না, শিশু কিশোর একাডেমি আমি সভাপতি, আমাদের খুব ভালো কাজ হয়, কোনো অসুবিধা হয় না কোনো ব্যাপারে। যেহেতু সরকারের কোনো ইন্টারভেনশন কোনো কমিটিতেই নেই, সেহেতু কখনোই কোনো সমস্যাই হয় না। আর নাট্য একাডেমি বা মিনার্ভা বা হল কমিটি ইত্যাদিগুলোতে আমি আছি এখনও। আমি আমাদের সর্বোচ্চ নেত্রী তথা সিএম, তিনি আমাকে এই কমিটিগুলোতে রেখেছিলেন, আমি তাঁর অনুমতি না নিয়ে তো আমি সেই সব কমিটি ছাড়তে পারব না। কিন্তু যদি সত্যিই সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয় তখন আমি তাঁর অনুমতি নিয়েই ছাড়ব। মানে সেই সম্ভাবনা জিজ্ঞেস রাখছেন? সম্ভাবনা তো হতেই পারে, মানে আমি আজকে, আমি আড়াই বছর আগে তো আমি জানতাম না যে আমাকে নাট্যসজনটা ছেড়ে দিতে হবে কোনো দিন, তেমনই আমি আজও জানি না যে আমাকে ভবিষ্যৎ আমার কোন দিকে নিয়ে যাবে। ছেড়ে দিতে হলো কেন? ধরুন বিকাশ ভবনে অতীতে একাধিকবার দেখা গেছে আপনি, ব্রাত্য বসু, মনীষ মিত্র, দেবেশ চট্টোপাধ্যায় একসঙ্গে মিটিং করছেন, কিন্তু হঠাৎ কি হলো দেবেশ, মনীষ, আপনি কার্যত একই সুরে অভিযোগ করছেন, এবং যারা প্রত্যেকেই এক একটা পদ, মানে পদে আছেন। আমি বলি যে বারবার দেখেছেন বিকাশ ভবনে নিশ্চয়ই আপনারা, আমরা মিটিংও করেছি, আমরা প্রচুর কাজ একসঙ্গে করার কথা ভেবেওছি, কিন্তু একটা ভেবে দেখা দরকার যে কেন মনীষ বা দেবেশ এই কথাগুলো বলছে আজকে এসে। আসলে সবারই সবার মতো করে মনে হচ্ছিল, আমরা হয়তো বলছিলাম না, কিন্তু একটা সময় পরে মনে হলো যে এবার আর না। যখন মনীষদা ছাড়ল এবং তার যাবতীয় দায়, যে কাজ আমি করিনি, যা আমি করতে চাই না, যা আমি পছন্দ করি না, যা আমি ভালোবাসি না, সার তার সমস্ত দায় এসে আমার ঘাড়ে পড়তে লাগলো, তখন আমি দেখলাম যে এটা আমার পক্ষে অসম্ভব হয়ে যাবে। আমি এই সব বাজে কাজের দায় নিতে রাজি নই। নাট্যসজনের কে কাকে কোথায় ভয় দেখাবে বা হুমকি দেবে বা কে কত কলস করবে বলে চাপ দেবে, এগুলোর দায় আমি নিতে পারবো না। আপনি যখন দায় নেবেন না বলছেন, আপনার সংগঠনের সভাপতিও পদত্যাগ করেছেন, তিনি গতকাল রাতে জানিয়েছেন যে তিনিও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন, কি বলবেন? তিনি নিতে পারেন, তার মতো করে নেবেন, এবং পদত্যাগ সভাপতি করতে পারে, যাই না আমি এই সমস্ত, আমি মানে আমি পদত্যাগ সভাপতির কাছে করতে পারি, সভাপতি কার কাছে করলেন, এমন হতে পারে যে সোসাইটির কাছে করলেন, হতেই পারে। তার যদি মনে হয়ে থাকে তিনি কী কারণে পদত্যাগ করেছেন, তিনি বলবেন তিনি পদত্যাগ করেছেন। নাট্যসজন আর কোথাও এক্সিস্ট করে বলে আমার মনে হয় না। তো আমার মনে হয় যে যে এপিসোডটা আমরা কাটিয়ে এসেছি সেটা আমরা একটা ভেবে করেছিলাম, আরেকটা দিকে চলে গেল, সবটা মিলিয়ে দুর্ভাগ্যজনক। এই দিকে চলে যাওয়াটা অন্য, এই যে মোহভঙ্গের কারণটা কি শুধুই মাত্র ক্ষমতার দম্ভ, আপনি যেটা বলছেন বারবার, নাকি রাজনৈতিকও? কারণ আপনারা সারদা কাণ্ডের ঘটনার জেরে যে মিছিল হয়েছিল বিদ্যুৎ যন্ত্রের, সেখানে আপনি, ব্রাত্য তারাও ছিলেন। আমি বলি এটা কোনো রাজনৈতিক কারণ নেই, রাজনৈতিক কারণ নেই। একজন সাংসদ, বালুরঘাটের তৃণমূলের শাসক দলের একজন সাংসদ এবং রাজ্যের একজন মন্ত্রী, পর্যটন মন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী, দুজনে কার্যত প্রকাশ্যে একটা বিরোধিতাই বলুন যাই বলুন তার জন্য পরপর পদত্যাগ করছেন, এটা রাজনৈতিক কারণ নেই? না, রাজনৈতিক কারণ আমি বলবো না, এটা কিন্তু মানে একেবারে রাজনৈতিক কারণ হিসেবে ধরা যাবে না, কারণ এখানে আমি সাংসদ হিসেবেও
বলছি না, আমি আমি জানি না, ব্রাত তো নিশ্চয়ই মন্ত্রী হিসেবেও বলবে না। রাজনীতি এখানে কোনো ইস্যু নয়। আমার মনে হয় যে আমরা যথাযথভাবে কাজটা করতে পারিনি। আমাদের যে উদ্দেশ্যটা ছিল আরও বড় কোনো সামগ্রিক উন্নয়নের কথা, আমরা তার ত্রিসীমানায় পৌঁছতে পারিনি। কিছু লোক আমাদের আশেপাশে ঘুরে তারা কিছু জিনিস বেশি পেয়ে গেলেন বা পাওয়ার চেষ্টা করলেন, এই রকম একটা জায়গায় থেকে কিন্তু নাট্যস্বজনের এই অবস্থা হলো। মানে আমাদের সেগুলো রেজিস্ট করা উচিত ছিল, আমরা টু সাম এক্সটেন্ট খানিকটা করতে চেষ্টাও করেছিলাম, কিন্তু ওই আবার স্থাবকতা, আবার অতিরিক্ত অযোগ্য লোকেরা বেশি কাজের মধ্যে ঢুকে পড়লে যে অসুবিধেগুলো হয়। আর সবসময় তো দেখেছেন যে রাজা যা বলে তার পারিষদরা তার চারগুণ বলে, তো আমি রাজাকে বলবো যে তখন রাজাকে রেজিস্ট করতে হয় পারিষদদের, তো রাজার এটা রেজিস্ট করা উচিত ছিল। ব্রাত্যর সঙ্গে আমার কোনো কথা হয়নি, তারপরে দলনেত্রীর সঙ্গে খুব সামান্য একটুখানি কথা হয়েছে। আমি আশা করবো যে দিদি নিশ্চয়ই বিষয়টা দেখবেন, দিদি নিশ্চয়ই বিষয়টা ভাববেন, এবং আমি তার উপর আস্থা রাখি, তিনি আমাকে ভবিষ্যতে যেটা বলবেন, যেভাবে চলতে বলবেন, সেটা আমি নিশ্চয়ই সেটা পালন করার চেষ্টা করব, যদি সেটা আমার মানে অসুবিধে না। আপনার যে ক্ষোভ, ক্ষোভের কারণ সেগুলো বলেছেন? না না না, এত নির্দিষ্ট করে বলার সময়ও নেই। আমি ওনা উনি কখনো যদি ডেকে আমায় জানতে চান, আমি নিশ্চয়ই সবটাই বলবো, দিদিকে সবটাই নিশ্চয়ই বলবো, কারণ আফটার অল তিনি আমাদের নেত্রী, তাকে তিনি জানতে চাইলে আমি সবই বলবো।